हाय फ्रेंड्स, आमी शरदिंदु और आपनादेर सबाइके स्वागत जानाई आमार चैनल मिलियन एंड मोर वेते। आज आमरा नॉर्थ बेंगलेर एकटी पॉपुलर टूरिस्ट डेस्टिनेशन निये आलोचना करते चलेछि। नॉर्थ बेंगलेर गेटवे जे शिलीगुड़ी, से शिलीगुड़ी ठीक काछेई सेवक रोडे अवस्थित बेंगल साफारी निये आज आमरा आलोचना करब। आपनारा अनेकेई एई बेंगल साफारी सम्पर्के शुनेछेन, किन्तु এই বেঙ্গল সাফারি যেতে গেলে কিভাবে যেতে হবে বা এই বেঙ্গল সাফারিতে কি কি ধরনের সাফারি অ্যাভেলেবেল আছে বা এই সাফারির টিকিট মূল্যই বা কত বা এই সাফারি আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন কি না, সেই সমস্ত তথ্য নিয়েই আজ আমার এই ভিডিও। আমি আপনাদেরকে এই সমস্ত বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও দিয়ে সাহায্য করার চেষ্টা করে থাকি, যাতে আপনারা বাইরে কোথাও বেড়াতে গেলে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের মধ্যে আমার এই ভিডিও থেকে তথ্য পেয়ে সাহায্য পান। এনিওয়ে, আজকে আমরা শুরু করছি আমাদের ভিডিও। এই বেঙ্গল সাফারি অ্যাকচুয়ালি সেবক রোডে অবস্থিত। শিলিগুড়ি থেকে এর ডিস্ট্যান্স অ্যারাউন্ড 10-11 কিলোমিটার। আপনারা যদি গাড়িতে আসেন তো অ্যাটলিস্ট 30-40 মিনিট সময় লাগবে আপনাদের। আর এনজিপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এটির ডিস্ট্যান্স 15-16 কিলোমিটার। আপনারা যদি গাড়িতে আসেন সেক্ষেত্রে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে। এই টুরিস্ট ডেস্টিনেশনটি আসার জন্যে পারফেক্ট সময় হলো যদি আপনারা কোনো সময় নর্থ বেঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে আসেন বা শিলিগুড়িতে ঝটিকা সফরের উদ্দেশ্যে আসেন, তাহলে সেই সফরের মধ্যে অতি অবশ্যই এই টুরিস্ট প্লেসটি অ্যাড করে নিন। আপনারা যদি 3 দিনের জন্য দার্জিলিং, কালিম্পং বা যদি আপনারা ডুয়ার্স ঘুরতে আসেন বা যদি আপনারা ঋষভ ঘুরতে আসেন, লাফা ঘুরতে আসেন, কোলাখাম ঘুরতে আসেন, তো এই সমস্ত টুরিস্ট ডেস্টিনেশনে যাওয়ার আগে আপনারা এই নর্থ বেঙ্গলের গেটওয়েতে যে বেঙ্গল সাফারি আছে সেখান থেকে সাফারি করে যান। এই সাফারি করতে আপনাদের খরচও বেশি হবে না এবং আপনারা আনন্দ উপভোগও বেশি করতে পারবেন। এবার আসুন আলোচনা করা যাক যে আপনারা বেঙ্গল সাফারি যদি যেতে চান সেক্ষেত্রে কীভাবে যাবেন। ধরুন আপনারা নর্থ বেঙ্গলে বেড়াতে যাচ্ছেন, আপনারা শিলিগুড়িতে একদিন স্টে করলেন, শিলিগুড়ি থেকে টোটো ভাড়া করে আপনারা অতি অবলীলায় এই বেঙ্গল সাফারি থেকে ঘুরে আসতে পারেন। শিলিগুড়ি থেকে টোটোটা একটু বেশি সময় লাগলেও আপনাদের যাত্রাটি কিন্তু খুব আরামদায়ক হবে। আর আপনারা চাইলে এই বেঙ্গল সাফারির পিছনে তরিবাড়ি মনেস্ট্রিটাও ঘুরে আসতে পারবেন। এবার আসি, বেঙ্গল সাফারি ঢুকতে গেলে আপনাদের প্রবেশ মূল্য কত লাগবে। বেঙ্গল সাফারিতে প্রবেশ মূল্য হলো 30 টাকা মাত্র। আপনারা 30 টাকা দিয়ে বেঙ্গল সাফারির মধ্যে প্রবেশ করতে পারবেন। বেঙ্গল সাফারির মধ্যে কিন্তু ঘুরে দেখার অনেক জায়গা আছে। আপনারা পায়ে হেঁটেও ঘুরতে পারেন বা আপনারা টয় ট্রেন ভাড়া করেও ঘুরতে পারেন। যদি আপনারা পায়ে হেঁটে ঘোরেন সেক্ষেত্রে ক্রোকোডাইল জোন, বাটারফ্লাই জোন এবং একটি মিউজিয়াম আছে, সেই সমস্ত জায়গায় আপনারা অতি অবলীলায় পৌঁছে যেতে পারবেন। এবং এর মধ্যে বাচ্চাদের খেলাধুলো করার জন্য অ্যামিউজমেন্ট পার্কেও আছে। এছাড়া আপনারা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান, খিদে পেয়ে যান, তো তার জন্যে এর মধ্যে কিন্তু ফুড কোর্টও আছে। আপনারা সেই ফুড কোর্ট থেকে চাইলে খাবার দাবারও খেয়ে নিতে পারেন এবং খুব সুলভ মূল্যেই কিন্তু আপনারা খাবার দাবার পাবেন। আমি গেছিলাম, আমি একটি মটন থালি খেয়েছিলাম, আমার 150 রুপিস লেগেছিল। সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে খাবার দাবারের মূল্য কিন্তু সস্তা। আর এই যে মিউজিয়ামের কথা আমি উল্লেখ করলাম, এই ছোটো ছোটো মূর্তিতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে নর্থ বেঙ্গলের যে 6টি জাতি বসবাস করত বা এখনও করে তাদের জীবনযাত্রা বা পোশাক আশাক সম্পর্কে, যেমন শেরপা, লেপচা, রাজবংশী ইত্যাদি। আপনারা এই মিউজিয়ামটিও ঘুরিয়ে দেখে নিতে পারবেন। এবার আসা যাক যে আপনারা যদি সাফারি করতে চান তাহলে এইখানে কী কী ধরনের সাফারি অ্যাভেলেবেল আছে। প্রথমে যে সাফারিটি সবথেকে পপুলার এবং যে সাফারির টিকিট আপনারা অনলাইনে বুক করতে পারবেন সেটি হলো গ্র্যান্ড সাফারি। এই গ্র্যান্ড সাফারির মূল্য হচ্ছে 200 টাকা, 1 ঘন্টা সাফারি। আপনারা শীততাপ নিয়ন্ত্রিত একটি গাড়িতে বসবেন এবং সেই গাড়িটি বিভিন্ন জোনের মধ্যে আপনাকে নিয়ে গিয়ে বিভিন্ন জন্তু জানোয়ার দেখাবে। একটু বুঝিয়ে বলি, ধরুন আপনারা নন্দনকানন গেছেন উড়িষ্যাতে, যেরকম টাইগার জোন আছে, আপনাকে সেখানে ঢোকানো হলো, গাড়ি করে ঢোকানো হলো, তো আপনারা বাঘ দেখতে পেলেন। আফটার দ্যাট ডিয়ার জোন আছে, সেখানে গাড়ি ঢুকলো, তো আপনারা হরিণ দেখতে পেলেন। আফটার দ্যাট ধরুন বিয়ার জোন আছে, আপনারা সেখানে ভল্লুক দেখতে পেলেন। এখানেও সেইভাবেই জোন ওয়াইজ ভাগ করা আছে, আপনারা যে যে জোনে যাবেন সেই সেই জোনের জীবজন্তু দেখতে পাবেন। এবং এখানে আরেকটি পপুলার
এবং খুবই পপুলার রিসেন্ট চালু হওয়া রাইড বা সাফারি হলো হাতি সাফারি। 20 মিনিটের এই সাফারি মূল্য কিন্তু গ্র্যান্ড সাফারির থেকেও বেশি, 300 টাকা প্রতিজন। এই সাফারিতে হাতির পিঠে করে আপনাকে ঘোরানো হবে এবং আপনি ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন জঙ্গলের বিভিন্ন অংশ, ময়ূর, হরিণ, এই সমস্ত কিন্তু আপনার চোখের সামনে পড়বে। এই বেঙ্গল সাফারি অ্যাকচুয়ালি মহানন্দা স্যাংচুয়ারি নিয়ে বানানো। এই বেঙ্গল সাফারির মধ্যে প্রবেশ করার পর আপনারা এই বেঙ্গল সাফারি ঘুরে দেখতে দেখতে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে যদি আপনারা পায়ে হেঁটে ঘুরতে চান। আর এইখানে যে টয় ট্রেনের ব্যবস্থাটি আছে সেই টয় ট্রেনে চড়েও আপনারা ঘুরে নিতে পারবেন এবং এইখানে কিছু ব্যাটারি চালিত গাড়িও আছে যে গাড়ির মাধ্যমে আপনারা জঙ্গল ঘুরে নিতে পারবেন। কিছুদিন আগে শিলিগুড়ি থেকে বাইক ভাড়া নিয়ে আমরা দার্জিলিং, কালিম্পং, রিষভ, লাভা ও ডুয়ার্স ঘুরতে গেছিলাম। সেই সময় আমরা ঘুরে নিয়েছিলাম এই বেঙ্গল সাফারি। আমি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই আপলোড করব এবং আশা করি আপনাদের সমস্ত ভিডিও ভালো লাগবে। আমি এই ধরনের ভ্রমণমূলক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সবসময় আপলোড করতে থাকি এবং আমার প্রত্যেকটা ভিডিওই হয় তথ্যমূলক ভিডিও। যে ভিডিওটি দেখে আপনারা সেই জায়গা সম্পর্কে জানতে তো পারবেনই এবং কীভাবে সেই জায়গায় গিয়ে ঘুরে আসবেন এবং কোথায় থাকবেন সেই সম্বন্ধে সম্যক জ্ঞান এবং ধারণাও তৈরি হয়ে যাবে। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও আপনারা দেখতে পারেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি লাইক করুন ও যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।